2024 লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের কীর্তি আজাদের কাছে পরাস্ত হয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এরপর শুক্রবার দুপুরে আচমকা বিধানসভায় দেখা মিলল দিলীপ ঘোষের। বিধানসভায় আসলেও বিজেপির পরিষদীয় দলের ঘরে কিংবা বিরোধী দলনেতার ঘরে যেতে দেখা গেল না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। সোজা গিয়ে বসলেন বিধানসভার রিপোর্টার রুমে। বিধানসভায় এসে এদিন দুপুরে বেশ কিছুটা সময় কাটালেন দিলীপবাবু। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের প্রাক্তন বিধায়কও বটে। 2016 সালে বিধানসভা ভোটে খড়গপুর সদর থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। পরে 19-এর লোকসভায় ভোটে জিতে সাংসদ হয়েছিলেন। এবারে লোকসভা ভোটে দিলীপ ঘোষের আসন পরিবর্তন হয়েছিল। মেদিনীপুরের জেতা আসন ছেড়ে দলীয় সিদ্ধান্তে বর্ধমান দুর্গাপুর লোকসভা থেকে ভোটে লড়তে হয়েছিল তাকে। এবারের ভোটে পরাস্ত হওয়ার পর থেকে দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্য বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।